तो फ्रेंड्स थायरोकेयर प्राय आज के एक शार्प किंतु बेस आपे दिखे गए प्राय साढ़े छय थेके सात पार्सेंटर काछाकाछी एक आप से भीषण परिमाणे एक ग्रीन कैंडल तैरि करेछे। जेई कैंडलटा देखे बोझाई जाच्छे जे आज के किन्तु थायरोकेयर एक विशाल बड़ो रकम ग्रोथ दीते पारे एवं जदि एटा 200 EM एर उपरे क्लोज देय ताहले किन्तु बंधुरा एटा एक विशाल बड़ो उपरेर दिके किन्तु जावार सम्भावना आमरा देखते पाच्छी। आगेर बारेओ एटा एक विशाल बड़ो कैंडल गठन करेछिलो किन्तु सेटा 200 EM एर उपरे क्लोज दीते पारेनि। तो बारबार देखुन एई जायगाटाते सापोर्ट नियेछे মানে উঠেছে উঠে আবার এই জায়গাতে সাপোর্ট নিয়েছে। তো 200 EM এ এই সাপোর্টটা যদি আজকে মেনটেন করতে পারে বা ক্লোজ দিতে পারে তাহলে কিন্তু আমরা একটা বড় সরো এটা আপসেন সাইডে এর একটা মুভমেন্ট দেখতে পারি। তো 200 EM এর উপরে থাকাটা এই শেয়ারটার জন্য বিশালভাবে জরুরি এবং যেহেতু থাইরয়েড বারবার বলেছে যে থাইরয়েডের প্রোফাইল ওদের সবচেয়ে বেশি হয় তাই এই শেয়ারটা কিন্তু ভীষণ একটা ভালো শেয়ার। এবং আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিস নিয়ে একদিন কথা বলবো, সেখানে আমরা সমস্ত ব্যাপার নিয়ে বলবো। দেখুন RSI এখন চলছে 42 এর কাছাকাছি, তো 42 RSI এখন চলছে, যেই শেয়ারটা এখন কিন্তু বেশ মানে কম দামে আছে, যেটা আগে ছিল প্রায় 64 RSI, তো আজকের দিনে কিন্তু অনেকটাই কমে আছে। একটা বিশাল বড় শার্প ফলিং হয়েছিল, তো ফলিং হওয়ার পর থেকে কিন্তু এই শেয়ারটা আর সেইভাবে ওঠেনি। তো যেহেতু এই ব্যাপারটা অনেক দিন ধরে মানে একটা ফেজে চলছে যেটা কনসলিডেট করছে বারবার, তো এখানে FII স্টেক DII স্টেক প্রচুর পরিমাণে আছে, তো এই শেয়ারটা কিন্তু আমরা নজরে রাখতেই পারি। এবং যেহেতু একটা টেস্টের জন্য ডক্টর লাল প্যাথল্যাবের পরেই কিন্তু থাইরোকেয়ার বিশাল বড় একটা শেয়ার, তো এর আপসেন মুভটা আমরা দেখতেই পেতে পারি। এই শেয়ারটার ফান্ডামেন্টাল অ্যানালিসিস নিয়ে আমরা খুব তাড়াতাড়ি একটা ভিডিও তৈরি করব যে কী কী করে কেন করে এবং এর মার্কেট ক্যাপিটাল ভীষণ পরিমাণে আছে, একটা ডেপথ ফ্রি কোম্পানি। তো দেখুন এই জায়গাটাতে আমরা যদি দেখি 950 থেকে 1000 এই জায়গাটাতে কিন্তু আমার একটা ধারণা যে এই জায়গাটায় একটা টার্গেট প্রাইস থাকতেই পারে, খুব শীঘ্রই এই টার্গেট অ্যাচিভ করবে।